ব্রো, কাহিনী হচ্ছে যে এটা ওয়েদারটা খুব সুন্দর, এই কারণে বাসা থেকে বের হয়ে পড়লাম। ওরকম কোনো কাজ নাই, জাস্ট এই যে বাসার নিচে একটু চক্কর দিব, আর সাথে ক্যামেরাটা নিয়েও বের হচ্ছি। তো ক্যামেরা নিয়ে যেহেতু বেরিয়েছি তার মানে কিছু কাজ আছে। তো ঠিক আছে, ওয়েলকাম টু মিডল ক্লাস, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক বিকাল 5:50। একটু আগে মনে হচ্ছিলো যে বৃষ্টি বৃষ্টি নামবে, তো যাই হোক বৃষ্টি আর নামেনি। তবে যে পরিমাণ গরম পড়ছে, মানে পড়ছিল, সেই হিসাবে বৃষ্টির দরকার ছিল। বাট এখন লাস্ট কয়েকদিন ঢাকায় এই গরমটা একটু কমছে, মানে বেশ খানিকটা কমে গেছে, এটা বেশ ভালো। বাইক নিয়েই বের হওয়া যাচ্ছিলো না, এরকম একটা অবস্থা, মানে দিনের বেলায়, মানে দুপুরবেলায় বিশেষ করে অসম্ভব লেভেলের গরম। তো যাই হোক, আজকের এই যে থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ কিছু অ্যানাউন্সমেন্ট আছে যেটা ভাবলাম কি আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। কারণ কিছু কথা থাকে যেগুলো হচ্ছে আলাদাভাবে আসলে বলা সম্ভব হয় না, তো এই কারণে আসলে বের হয়ে পড়া। তো আমি এই ভিডিওটা আসলে বাসায় বসেও বানাইতে পারতাম, বাট এই যে বললাম যে এটা সুন্দর একটা ওয়েদার, আর এই সময়ের এই যে আকাশটা মানে একদম অস্থির, মানে এই সাইডের সূর্যাস্ত হয় তো খুবই সুন্দর এই সময়ের, যদি দিয়াবাড়ি আসেন মানে আকাশটা অসম্ভব লেভেলের সুন্দর। তো ঠিক আছে, চলেন এখন একটু সামনে আগাই, সামনে আগায় একটু বসি, মানে আমি আসলে ক্যামেরার সামনে খুব কমই আসি, মানে ক্যামেরার পিছন দিকে খালি কথা বলি। তো মাঝে মাঝে মনে হয় যে না, আমার আসলে ক্যামেরার সামনে আসা উচিত। ক্যামেরার সামনে কম আসার আরও একটা বড় কারণ হচ্ছে আমার ক্যামেরা একটা, তো এই একটা ক্যামেরাতে আসলে হেলমেটে ফিক্সড করা, এইটা ধরেন বারবার খোলা আবার সেট করো, এটা একটা খুবই ঝামেলা। তো এই কারণে আসলে একটু কম আসা হয়। তো ব্যাপার না, চলেন এখন একটু সাইডে আমরা দাঁড়াই। আর এইদিকে তো জানেনই, মানে দিয়াবাড়ি যারা আসছেন, মানে বেশ ফাঁকা ফাঁকা অনেক জায়গা আছে এখন অব্দি। তো ঠিক আছে, কথা না বাড়াই চলেন একবারে দাঁড়াই, তারপরে কথা হবে। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the sh** you don't do. Well, I'ma make hella sure that I don't become you. Ha! Have no regrets, yeah, I'll tat up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what happens. Pass me the mic and I'll show you with action. Okay, boss, finally camera সামনে আসতে পারছি। আচ্ছা, যেহেতু বলছিলাম অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ কিছু অ্যানাউন্সমেন্ট আছে, এক এক করে শুরু করি, কারণ এই ব্যাপারগুলো নিয়ে আলাদা করে কোনো ভিডিও এখন অবধি বানানো হয়নি, বাট আমার মনে হচ্ছিলো যে এখন বানানো উচিত। আচ্ছা, প্রথম অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে সকল মানে ভাই ব্রাদার বন্ধুরা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাদের ব্যাপারে। আচ্ছা, যেটা হচ্ছে এখন অবধি যারাই আমার সাথে কন্ট্যাক্ট করছেন, আমাকে ধরেন ইনবক্সে নক করছে, নক করে মানে তাদের সাথে আমার কথাবার্তা হয়েছে। তো আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি যারাই আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান কিংবা কন্ট্যাক্ট করেন, তো তাদেরকে আমি রিপ্লাই দেন। অনেক সময় হয় কি, আমি দেখালো রিপ্লাইটা দিতে দেরি করে ফেলি, কিংবা ধরেন ইনবক্সে মানে আউটবক্সে যেই মেসেজগুলো জমা হয়ে থাকে সেইগুলো হয়তো অনেক সময় চেক করা হয় না। তো সব কিছু মিলে একটা মানে অনেক সময় সেটা মিস্টেক হয়ে যায় কিংবা চোখে পড়ে না। তো যদি এরকম হয়ে যায় তাহলে আমি বলবো যে আরও এক দুইবার আমাকে নক দিয়েন। আর আমার একটা পেজ আছে, ফেসবুক পেজ মিডল ক্লাস নামেই, তো ওই পেজের লিঙ্কটা আমি প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি, প্রত্যেকটা ভিডিওর। তো ওইখান থেকেও আপনারা পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, এখন এই যে স্ক্রিনের উপরেও আমি দিয়ে দিচ্ছি। তো পেজেও আপনারা ইনবক্স করতে পারেন। অনেক সময় হয় কি যে পার্সোনাল অ্যাকাউন্টে আমি আসলে ইনবক্সে চেক নাও করতে পারি, তো সেই ক্ষেত্রে যদি আপনারা পেজে নক করেন, আর পেজে থাকলে হয় কি মানে পার্সোনাল অ্যাকাউন্টে হয় কি ওইখানে তো বিভিন্ন ধরনের মানুষ থাকে, বিভিন্ন বন্ধুবান্ধব থাকে, সিনিয়র জুনিয়র থাকে, তো ওই মেসেজগুলো আসলে জগা খিচুড়ি হয়ে যায়, মানে মিক্সড আপ হয়ে যায়। আর পেজে দিলে নক করলে হবে কি যে স্পেসিফিক যে না আপনি ওই বাইক রিলেটেড মানুষই, তো আমারও বুঝতে সুবিধা হবে, কিংবা ভবিষ্যতে আমি যদি মেসেজগুলো খুঁজে বের করতে চাই আমার জন্য একটু ইজি হয়। তো এই কারণে বলছি যে আপনারা জাস্ট মিডল ক্লাসের পেজটা ফলো করতে পারেন, ফেসবুক পেজটা, ওইখানে ইনবক্স করতে পারেন, কিংবা ইউটিউব চ্যানেলের এই ভিডিওগুলোতে নক করতে পারেন, তাহলে আমি লিঙ্ক তো দেওয়া থাকবেই, যদি খুঁজে না পান আবার দিয়ে দিব। তো এই হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট। আচ্ছা, এরপরের সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা কী হইতে পারে, সেকেন্ড অ্যানাউন্সমেন্ট বেশ কয়েকটা ব্যাপার আছে। তো আচ্ছা, সেকেন্ড অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেটা, যে আমি রানারের কাইট ক্লাস ইউজ করি। হ্যাঁ,
তো এইখানে মানে অনেকেই মনে করতে পারেন যে আমি বাইকের অনেক কিছু জানি, ঠিক আছে? তো আমি বলবো যে না ভাইয়া কিংবা না আপু, আমি বাইকের অনেক কিছু জানি না, আমি জাস্ট আপনাদের মতনই একজন জাস্ট বেসিক ইউজার, ঠিক আছে? হয়তোবা ইউজের পরিমাণটা আমার কিছুটা কম কিংবা বেশি আপনার থেকে, এই কারণে আপনার কাছে মনে হইতে পারে যে আমি অনেক এক্সপার্ট। আমি যেই ব্যাপারগুলো জানি কিংবা ধরেন সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, হ্যাঁ সেটাই করি। তো এই কারণে আমাকে খুব অনেক বেশি বড় কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, যদি কোনো কিছু আমি ফেস করে থাকি সেটাতে যদি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, শেয়ার করব এবং করিও, তো সেই অবধি ঠিক আছে। এটা একটা গেল, মানে আমি হচ্ছে এই মেকানিক্যাল সেক্টরের কেউ না, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, আর একটা অ্যানাউন্সমেন্ট, যেটা এটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেন অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আপনারা অনেকেই মানে যারা আর কি আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আসলে রেগুলার একদম মানে প্রত্যেক দিন একটা করে ভিডিও আসলে পাবলিশ করতে পারি না, এটা আমার জন্য পসিবল না। কারণ আমি আসলে যেই সেক্টরটাতে কাজ করতে চাচ্ছি, মানে যেহেতু আমি ট্রাভেলার, মোটো ট্রাভেলার, তো আমি আসলে বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি, সেই জায়গাগুলো আপনাদের সামনে সেই গল্পগুলো তুলে ধরি। এখন প্রত্যেক দিন ঘুরতে যাওয়া আমার পক্ষে পসিবল না, কারণ এখানে টাকা পয়সার ব্যাপার আছে, টাইমিংয়ের ব্যাপার আছে, সব কিছু মিলে আমি সেটা পেরে দিচ্ছি না এখন অবধি। ভবিষ্যতে যখন আমার মানে এই ব্যাপারগুলো সলভ আউট হবে, মানে আমার ধরেন টাকা পয়সার সমস্যা থাকবে না, তখন আমি ট্যুরে যাবো রেগুলার, ঠিক আছে? মোটো ব্লগাররা যেটা করে আর কি, মানে যারা মোটো ব্লগিং করে ট্যুরগুলো ট্যুরের গল্পগুলো তুলে ধরে, তারা এরকম রেগুলার ট্যুরে যাই, আমি হয়তো বা সেটা গ্যাপ দিয়ে যাই। তো আমি এখন যেটা প্ল্যান করতেছি যে একটা লম্বা ট্যুরে যাব। আচ্ছা, লম্বা ট্যুর বলে তো ধরেন 2000 কিলোর মতো, তো 2000 কিলো কি 2200 কিলোর একটা ট্যুরের প্রিপারেশন চলতেছে। তবে আমি এইটাও অ্যানাউন্স করে দিচ্ছি, এই ট্যুরটা সম্পূর্ণ সোলো ট্যুর হবে, তো আপনি কিংবা আপনারা কেউ চাইলেও আমার সাথে জয়েন করতে পারবেন না, কারণ আমি এই ট্যুরটা সোলো দিব এবং এই ট্যুরের গল্প অবশ্যই আপনাদের সাথে শেয়ার হবে, তখন আপনারা গল্পগুলো শুনে নিন। তবে ট্যুরটা কবে হবে, কোথায় হবে, সেটা এখনই আমি মানে ডিক্লেয়ার করতেছি না। আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি ট্যুরটা অ্যারেঞ্জ করার, বাট যেহেতু 6 দিনের ট্যুর, মানে 6-7 দিনের ট্যুর, মানে 2000 কিলো সব কিছু মিলায়ে বেশ কিছু জিনিস এখানে আছে, মানে টাকা পয়সার ব্যাপার আছে, কিছু মানে টেকনিক্যাল ইস্যু আছে, তো সেইগুলো সলভ আউট করে তারপর আমি আপনাদের সামনে এই ট্যুরটা নিয়ে আর কি আসতে পারবো, হাজির হতে পারবো। তো এই হচ্ছে ছিল আজকের মতন অ্যানাউন্সমেন্ট। আর আজকে তো বৃহস্পতিবার, আগামীকাল সাভারে যাব। সাভারে আমার একটা ফ্রেন্ড আছে নিশি, ওর বাসায় আমাদের ব্যাচের সবার দাওয়াত, তো সেখানেও চেষ্টা করব যে একটা কী বলে ভিডিও রেডি করার, বানানোর। আর ট্যুরে তো যাবো, বাট ট্যুরে যাওয়ার আগে বাইকের বেশ কাজ জমে আছে, মানে কাজগুলো আসলে কমপ্লিট করতে হবে। মানে আপনারা মনে করেন কি যে মানে আমি কেন ট্যুরে যাই না, ট্যুরে যাই না, আরে ভাই ট্যুরে যাইতে গেলে, লং ট্যুর দিতে গেলে অনেক প্রিপারেশন লাগে, আর আমি হচ্ছে সব কিছু মানে ঘাটাঘাটি করে রেডি করে ফাইনালি আমি ট্যুরে বেরোই। মানে আমারে ডাক দিলেন যে ভাই জায়গা চলেন, আর আমি বের হয়ে গেলাম, এটা মানে আমি খুব কমই করি, মানে লং ট্যুরের ক্ষেত্রে তো একদমই করি না, মানে শর্ট ট্যুরগুলো আলাদা হিসাব। বাইকের অনেক কাজ জমে আছে, পিছনে টায়ার ধরেন বেশ ভালো লেভেলের ক্ষয় হয়েছে, মানে ক্যামেরা কতটুকু বোঝাচ্ছে জানি না, মানে আমি এই টায়ারটা টিমসানের এই পিছনের টায়ারটা আমি নিয়েছিলাম হচ্ছে 23,500 কিলোতে, আর এখন আমার বাইক চলতেছে 58,500 কিলো, মানে ভালো লেভেলের ক্ষয় হয়েছে। তো এরকম অনেক টুকটাক কাজ আছে, তো সেই কাজগুলোও করতে হবে, করে টোরে বাইক রেডি করে তারপর বের হইতে হবে। আর ততদিনে বৃষ্টিটা যদি একটু কমে যায় তাহলে আমার জন্য ভালো। তো ঠিক আছে, চলেন আজকে আর বকবক না করি, কারণ আজকেরটা আসলে মানে কী বলবো, মানে এই ভিডিওর নাম এই কারণে অ্যানাউন্সমেন্ট। তো ঠিক আছে, যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা যারা চ্যানেলটাতে নতুন জয়েন করতেছেন, আগের কিন্তু বেশ কিছু ট্রাভেল সিরিজ অলরেডি চ্যানেলে আপলোড দিয়ে আছে, আপনারা যদি প্লে লিস্ট সেকশনে যান ওইখানে দেখবেন না, একদম পুরো নাম দিয়ে দিয়ে আলাদা আলাদা ফোল্ডার করে ওখানে আপলোড করা আছে, তো সেগুলো দেখে ফেলেন। আর যদি ভালো লাগে তাহলে ওই যে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আরও একটা ফিউচার অ্যানাউন্সমেন্ট আছে, সেটাও বলে রাখি এখনই। আমার এই চ্যানেলটার সাবস্ক্রাইবার সংখ্যা এখন হচ্ছে
750 এর মতন ধরেন 750 প্লাস তো 1000 সাবস্ক্রাইব ফুলফিল হয়ে গেলে আমি চেষ্টা করব একটা মিটআপ অ্যারেঞ্জ করার মিটআপটা কি হবে যে আমরা ধরেন ঢাকার বাইরের মানুষদের নিয়ে তো মিটআপ করতে পারবো না ঢাকার ভিতরে যারা মানে এই চ্যানেলের রেগুলার ভিডিওগুলো দেখেন কিংবা আমাকে ভালো লাগে কিংবা আমার সাথে মিট করতে চান তার একটু চোখ কান খোলা রাখেন আমিও আগে থেকে পাবলিশ করে দিব যে আমরা কবে মিটআপটা করব কোন একটা জায়গায় হইতে পারে সেটাই দিয়াবাড়িতেই কোন একটা চার দোকান থেকে আমরা জাস্ট বসবো মানে সবার সাথে একটা সামনাসামনি মানে ধরেন স্ক্রিনের ভিতরে থেকে আসলে আলাপ করতে ভালো লাগে না সামনাসামনি একটা আড্ডা দিব মিট করব তো এটাই আপাতত ইনিশিয়াল প্ল্যান কোনো রাইডে আমরা যাব না জাস্ট একসাথে মিট করব ছবি টবি তুলব খাওয়া দাওয়া হবে চা খাবো আড্ডা দিব এটাই তো ঠিক আছে আর আপনারা সাপোর্ট দেন আপনারা সাপোর্ট দিলে তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হবে আর না হলে একটু সময় লাগবে ব্যাপার না যারা যেইটুকু সাপোর্ট দিচ্ছেন এইটাতেই আমি হ্যাপি তো ঠিক আছে চলেন এখন এখানে ভিডিওটা শেষ করে দিই আর আকাশ তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এই সময়ের ওয়েদারটা অস্থির অস্থির তো ঠিক আছে টাটা দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে টেক কেয়ার